বিচিত্র এই জীবন, মানে আমাদের আপনাদের কার বলছি না, মানে কিছু মানুষের, সেটা ওয়াইটিতে না এলে বোঝা যেত না। একটা মহিলা তার স্বামী মারা গেছে, অ্যাকচুয়ালি মনে করেনি কোনো দিন যে সে আমার স্বামী, কারণ সে তো স্বামীর সাথে 17 বছর সংসার করে 12 বছর সংসার করতে গেছে, তারও শরীরের জ্বালা মেটাতে গিয়েছিল। হ্যাঁ ঠিক ধরেছেন, আমি মন্দিরার মায়ের কথা বলছি। এরকম নোংরা মহিলা এদের কে সাপোর্ট করে? হ্যাঁ আজকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবে মেয়েকে, দেখি মেয়ে ফেলে দিক তো, সরিয়ে দিকতো, তাড়িয়ে দিকতো, পারতো না, না তার দরকার নেই, তার প্রচুর বাড়ি রয়েছে, আপন করার এত মানুষ রয়েছে। আজকে যার বাড়ি গেছিলো ফাপিয়া, তাকে নিন্দে করছে, অন্য মানুষদের দিয়ে নিন্দে করাচ্ছে। তাহলে এ নিজের স্বামীর হতে পারিনি, মেয়ের হতে পারিনি, নাতনির হতে পারিনি, এ আবার মানুষের হবে কী করে? সমাজের এইসব মানে ব্যাধিগুলো সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওয়াইটিতে না এলে ক্যাথাকুড়ানির মতন মহিলা দেখতে পারতাম না, যে শরীরের জ্বালা মেটাতে চলে গেছে, আর এখন এমন আজাদের কথা বলছে, বাবা আর মা মাথায় তুলছে, কারণ জানি আমার মেয়ের থেকে শুষে শুষে মেয়ে আর প্রচুর জিনিস আছে, রোজগার করবে মেয়ে আর আমরা ফুর্তি করবো। এই মহিলাও তাই, এই মহিলাও শরীরের চির বেড়ানির জন্য বেরিয়ে গেছে। আজকে স্বামী তার গত হয়েছেন, আর সে কী করছে, চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে, ফিরে এসছে, সে সুখ খবর দেওয়ার জন্য একটা ভিডিও করছে, তা আবার শোকগ্রস্ত, মানে এত নাটক পারে। আর এই মানে এই নাটকটা মঞ্চস্থ করে এই ওয়াইটিতে এসে, ওয়াইটিটাকে মানে মঞ্চশালা পেয়েছে, রঙ্গমঞ্চশালা। চলো বন্ধুরা, ঘৃণা আসে এইসব মহিলার প্রতি, ঘৃণা আসে, করুণাও আসে না, ঘৃণা আসে, ঘৃণা। চলো দেখো আমি কী বলেছি, বাকিটা শোনো। তো শুরু করবই, শুরু করার আগে আমাকে তোমরা খারাপ বলতে পারো, অনেকেই খারাপ বলতে পারো, কিন্তু আমি একটু বাস্তববাদী, আমি যেটা সত্যি, যেটা মনে করছি যে এটা এটা হতে পারে, সেটা আমি আমার ভিডিওতে আমার মাধ্যমে আমি তুলে ধরি। তা আজকে ভিডিও শুরু করার আগে মন্দিরার জন্যে, মন্দিরা একদম তাই, আমরা আর নরম মন্দিরাকে দেখতে চাই না, শক্ত হও একদম, যেটা বাস্তব, বাস্তব বড়ই কঠিন কঠোর, তুমি সেটাকেই তুলে ধরো একদম। আমি জানি হয়তো অনেক মানুষ আমার এই ভিডিওটা পছন্দ করবে না, কিন্তু আমি যেটা ঠিক মনে করছি সেটা তো বলবই, সব মানুষের মন পাওয়া তো যায় না। তা আমার ভিডিওটা শুরু করছি, তার আগে ইন্ট্রো দিই, তারপরেই আমি মূল বিষয়বস্তুতে ঢুকবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমি বলতে চাইছি ওয়াইটিটা একটা রঙ্গমঞ্চ, রঙ্গশালা, মঞ্চস্থ করে নাটক, উপস্থাপনা করে নাটক, মনে এক ভেতরে এক, বলি এক, করি এক, শুনি এক, দেখি আর এক, এইরকম। সিঁদুর মাখামাখি, সিঁদুর পরাপরি, সিঁদুর বাবা, এক চুটকি সিঁদুর, সত্যি এইখানে না এলে সেটা বুঝতে পারতাম না। আর এটাকেই এখন বলে না, গলা ছেড়ে গান গেয়ে যাই, সেরকম গলা ছেড়ে এখন উচ্চস্বরে ফারিয়া চলে গেছে, তো ফারিয়া এখন ওরকম শোক স্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছে, মানে মন্দিরার পাশে, এখন ফারিয়া বাদ চলে গেছে লেউরির জীবন থেকে। এখন লেউরি কাকে টেনে ধরেছে জানো? মন্দিরার মা, হিপাদেবীকে, হিপাদেবীকে টেনে জড়িয়ে ধরেছে, যে তুমি ছাড়া আর কেউ ওয়াইটিতে নেই, আমি মন্দিরার বিপক্ষে বলে আর কেউ আমাকে সাপোর্ট করবে না, শুধু একটা হিপাদেবী আছে, হিপাদেবী মন্দিরার মায়ের কথা বলছি। আজকে তোর মনে হচ্ছে না ওই মহিলাটাকে কত নোংরা নোংরা কথা বলেছিলি? হ্যাঁ তোকে বলতে বলিনি তাও বলেছিস, তো এটা আজকে পরিষ্কার করি, তুমি তো এটা ভিডিওতে দেখোনি, এক্স্যাক্টলি তাই, তুই যেটা ভিডিওতে দেখিস না সেটা বেশি করে কপচাস, সেটা আমরা দেখেছি এমএসএলদের এগেনস্টে, যেটা দেখিস সেটাকে ইগনোর করিস, আর যেটা দেখিস না সেটা নিয়ে বেশি করে নিজের মন গড়া কথা ওইটার মধ্যে অ্যাড করে ছড়িয়ে দিস। আজকেও বাদ গেল না, হ্যাঁ মন্দিরার মাকে নিয়ে, এখন আর কেউ নেই না, ফারিয়া টারিয়া তোর মুখে লাথি মেরে হারিয়া হারিয়া হয়ে গেছে না, এখন বলে দিলি না, ফারিয়ার বান্ধবীর বাড়িতে গিয়ে ওরকম একটা ঘটনা ঘটিয়েছিল, দেখ তোর অবস্থাটা, দেখ তোর গ্রহণযোগ্যতা, দেখ তোকে কারা সাপোর্ট করি, আমার না অবাক লাগে, দেখে না যে তুই একটা শোকস্তব্ধ এরকম বাড়ি, এরকম সন্তানকে কাটাছেঁড়া করছিস পুরনো কথা বলে, কোথায় শরীরের জ্বালা মেটাতে গেছিলো, ওই শরীরের জ্বালা মেটানোর জন্যে তুই প্রধান একজন খুঁটি হয়ে দাঁড়িয়েছিলি সেই সময়, তোর মুখে জোড়া পায় ক্যাকক্যাক করে লাথি, আর মুখে তোর অজস্র মূত্র তোর মুখের মধ্যে, আর আমি বজ্জাত মহিলা, ও এখন বলছে শরীরের জ্বালা মেটানোর জন্য ফারিয়ার বান্ধবীর বাড়ি গেছিলো, কেন কেন আজকে বলে তুই কী করবি? কারণ মন্দিরাও তোর মুখে ছেচ্ছাড় করে মতে, এখন মন্দিরা শক্ত হয়েছে, আর মন্দিরাকে চাইবো এরম যেন থাকে, যার জন্য সব ছেড়ে এখন মন্দিরার মা তোর বিশেষ বান্ধবী হয়েছে, অ্যাকচুয়ালি এরাই তোর সমগোত্রীয়, এদের তুই আপন করতে পারিস। এক সময় মন্দিরার নোংরামোটাকে সাপোর্ট করেছিলি, সারা ওয়াইটি তোর এগেনস্টে ছিল, আজকে কী করছিস তোর স্বার্থে, স্রেফ তোর স্বার্থে ওয়াইটির এগেনস্টে গিয়ে মন্দিরার মাকে সাপোর্ট করছিস, আর কিছু ক্রিয়েটাররা করছে তাদের স্বার্থে করছে, আমি করছি আমার স্বার্থে, কিন্তু আমি আমার সত্যিটা এখানে তুলে ধরছি। অনেক ভিউয়ার্স, অনেক ক্রিয়েটারদের হয়তো পছন্দ হবে না, ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আমি আমার সত্যিটা তুলে ধরবো। আজকে না হতে পেরেছে মন্দিরার মা, না হতে পেরেছে মন্দিরার বাবার বউ, না হতে পেরেছে জয়ী দিদা বা দিদুম, এরকম মহিলার মানে আমি সত্যি মানে কোথায় কারা যারা একে এখন সাপোর্ট করতে বসেছে? হ্যাঁ মানুষ,
মন্দিরার মায়ের কথা বলছি, মানুষ, মহিলাটা কি মানুষ? হ্যাঁ, স্বামী মরে গেছে, স্বামী শেষ সময় তাকে ভেবেছিল যে যে কোনো মানুষ, রক্তের জোর থাকলে ভাবে না পরবর্তীকালে আমার এরকম পরিস্থিতির শিকার হতে পারি বা পরিস্থিতি আসতে পারে। তাই জন্যেই স্বামীর যেমন বউ ছাড়া গতি নেই, শেষ বয়সে বইয়েরও স্বামী ছাড়া গতি থাকতে পারে না। কিন্তু সেই জায়গায় মন্দিরার বাবা এই মন্দিরার মাকে ডেকে সিঁদুর পরানো বলো, যাই বলো, 12 বছর একটা পুরুষের সাথে সংসার করে এসছে, এরকম হয় না? আমাদের ভারতবর্ষের নারীরা প্রচুর প্রচুর পরিমাণে বাড়ির দিক থেকে পরিত্যক্তা হয়। আমি এই দুটোকেই দেখলাম, মুক্তি চাই, মুক্তি দাও, আসবো, তার বিষয়ে আসবো। আগে বলিনি মন্দিরার মায়ের সম্পর্কে, তারপর 12 বছর তার সাথে কাটিয়ে না তাকে কোনো রকম সম্মান জানাতে পেরেছে, না মন্দিরা জন্ম দিয়েছে এরকম মা তার বাবার হতে পেরেছে। মানে আমি মন্দিরার বাবার কথা বলছি, যে মন্দিরার বাবারও কোনো দিন স্ত্রী হতে পারেননি উনি, তাহলে উনি ভালো। আজকে কী কারণে ভিডিও করছে? না তার পুরনো চ্যানেলটা মনিটাইজ হয়েছে, সে এবার টাকা ইনকাম করবে, এই আনন্দ সে আর ধরে রাখতে পারছে না, আনন্দের জন্য ভিডিও করেছে, আর মুখটা এমন করে আছে মন্দিরার বাবার প্রতি, তার যে কত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল তোমরা বুঝে নাও। একটা চরম নাটকে মহিলা, প্রথমে বুঝতে পারতাম না, ভাবতাম হয়তো হলেও ইনি হয়তো দুঃখী, ইনার বোধহয় কেউ নেই। এখন দেখছি সবচেয়ে হারে হারে বজ্জাত মহিলা হচ্ছে ইনি। আমি এইভাবে বলার কারণ হচ্ছে আপনারা দেখবেন, আগেও দেখেছেন এখনও বলছি, এই মহিলার মতন আমি ওয়াইটিতে একটাও মহিলা দেখিনি, এই যে এই কুলাঙ্গার লেউড়ি ছাড়া, লেউড়ি আজকে ওকে আঁকড়ে ধরছে, বুঝতে পারছেন কারণটা? আঁকড়ে ধরার কারণটা, কারণ সেও জানে যে মন্দিরার এগেনস্টে এই মুহূর্তে ওয়াইটিতে দুজন আছে, একটা হচ্ছে লেউড়ি, একটা হচ্ছে মন্দিরার নিজের মা। মন্দিরার সুন্দর কমিউনিটি পোস্ট দিয়েছ, সত্যি তো শেষ সময়ে তুমি যেইভাবে বলেছো না, যে মানুষ বলছে, মানুষ বলতে লেউড়ি মাগিটা বলছে যে তোমার বাবাকে তুমি টেক কেয়ার করতে পারো নি, শেষ সময় তার কাছে থাকতে পারো নি, তুমি কারণ বলেছো, দরকার নেই তোমার মুখ দিয়ে এখন এইসব বলাচ্ছে। আমি বলছি তোমার কাছে যখন তোমার বাবা ছিল, বেটসোল হয়ে গেছিলো, তারপরে তার হাগা মোতা সব তার খাটে ছিল, তাহলে তুমি প্রকৃত সন্তান, ভুল করেছো জীবনে, এমন ভুল করেছো, সেই ভুলটাকে তুমি ওয়াইটিতে ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটা সোনাদীপ ভাই বেঁচেছিলে, আশা রাখি জীবদ্দশায় তুমি এই ভুল আর করবে না। আজকে সমস্ত সমর্থন আমার মন্দিরার প্রতি, মন্দিরার মায়ের প্রতি। না এমন অসভ্য হতচ্ছাড়ি মহিলা যে তাকে একটা সময় সবাই ভালোবেসে নিজেদের বাড়িতে রেখেছিল, সেটা রাখতে পেরেছিল বা রাখতে পেরেছে না? আজকে কিছু ক্রিয়েটাররা তার হয়ে বলছে, আমার দরকার নেই, তাদের ভিডিও, তাদের চ্যানেল, তাদের মুখ, তারা বলতেই পারে, কিন্তু আমি যেটা ঠিক দেখবো সেটা আমি বলবো। এ কোনো মহিলা? হ্যাঁ, নিজের সুখ, নিজের শান্তি, নিজের ভালো লাগা, নিজের চ্যানেল ফিরে পাওয়া, সে তার জন্য একটা ভিডিও করতে বসে গেল। হ্যাঁ, এ মা, আমি পৃথিবীতে কত রকম মানুষ হয়, কত রকম মা হয়, ওয়াইটিতে না যা এলে আমি জানতে পারতাম না। আজকে আসুক দৌড়ে, যেই সময় খবরটা পেয়েছে জড়িয়ে ধরুক মন্দিরাকে, মন্দিরা তাড়িয়ে দিতে পারে, ঝটকা মারতে পারে, সরিয়ে দিতে পারে, লাথি মারতে পারে, কটু কথা বলতে পারে, না কখনোই না। আজকে তার বাবার কাছে না থাকার কারণ বলছে, তার বাবা কিন্তু তাকে জোর করে এনেছিল যে শেষ, হ্যাঁ তিনি একটু ভিডিও করতে ভালোবাসেন, ভিডিও করা কি শারীরিক অত্যাচার? কখনোই না, যখন যে ভুলটা করেছিল সবাই কিন্তু আমরা মন্দিরার বাবাকে দোষারোপ করেছি, তার এগেনস্টে ভিডিওর পর ভিডিও নামিয়েছি, ভেবেছিলাম এই মহিলা ভালো, মহিলার রক্ত নষ্ট, আর সেই রক্ত নষ্ট থেকে যা যা করেছে মন্দিরা সমস্তটাই রক্ত কথা বলেছে। মা যদি ঠিক থাকতো মেয়েরা হতো না, তাই মন্দিরাকে সবসময় বলবো, এখন গুরুদশা চলছে, মেয়েকে তুমি টেক কেয়ার করো, মেয়েকে তোমার মনের মতন করে গড়ো, অবশ্যই তোমার যে ভুল ভ্রান্তিগুলো সেইগুলো তার মধ্যে যেন আর না আসতে পারে সেইগুলো দেখো, এই রিকোয়েস্টটা করবো অনেক বড়ো মাতৃসম হই, যার জন্য আমি বলছি। আর আজকে এই মানুষটা মানে এর মা, এর মাকে আঁকড়ে ধরছে লেউড়ি শুধু নিজের স্বার্থে। আজকে দেখো এরকম গুরুদশায় তার এখনও কাজ মেটেনি, এখনও তাকে হিট করে যাচ্ছে, হার্ট করে যাচ্ছে, এত হারামি, এই হারামি নিজে কতটা বড় বেবুষে যে বলছে তুই কার উপর রাখ করে টিকে রাখতে পেরেছিস, বলে তার জন্মদিনে বিয়ে মেয়ে বলে তার পুরনো কাসন্দি ঘেঁটে ঘ করছে, আর তুই তুই বল তুই কত বড় নোংরা মেয়ে ছেলে যে তোর থেকে, তোর বয়সের থেকে 10 বছরের ছোট একটা পুরুষকে তুই মনে মনে কামনা করে বিছানা পর্যন্ত গিয়েছিলি, সে তুই ঢপ মারছিস, বিছানায় যাসনি, ঢপ মারছিস, তুই এত দূর যখন যেতে পারিস তুই বিছানা তো গেছিলি, তোর বরকে তুই মান্যতা দিস না, তাই জন্য বরের পাশে বসে অন্যের ক্যাকটাস নিয়ে আলোচনা করছিস, তার মানে বোঝ কত অক্ষম পুরুষ হলে আমার বরের পাশে বসলে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতো, আমরা সেই অনেক বয়স তাও, কিন্তু তুই বলতে পারিস কেন জানিস, কারণ তোর বরের অক্ষমতা তুই প্রতিনিয়ত ওয়াইটিতে তুলে ধরছিস, তাই জন্যে প্রতিনিয়ত অন্য পুরুষের সেই আন্টু বান্টু শান্টু নিয়ে তোর আলোচনা, তোর বরটা কত নপুং নপুং বলেই আজকে এগুলো মেনে নিয়েছে, কত করুক তো অন্য বউরা তার স্বামীর সাথে অন্য পুরুষের আন্টু বান্টু শান্টু নিয়ে মেনে নেয় কিনা দেখতো, তাহলে কতটা তুই খতরনাক, কতটা বেলালাপানা, কতটা বেবুষে, আর অবশ্যই করে রেড লাইট এরিয়ার মহিলা যার জন্য তোর স্বামীকে পাশে নিয়ে এইগুলো বলতে পারিস। এখন তো ভালোবাসা তো ঝরে ঝরে উঠলে উঠলে দুধ যেমন উঠলে পড়ে সেরম উঠলে উঠছে, মানুষ বোঝে রে
কোনটা দেখানো আর কোনটা অরিজিনাল। আমি ওয়াইটিতে এসে দেখলাম এরকমও বউ আছে, শরীরের খিদের জন্য বেরিয়ে গেছে। আরে যাক সন্দীপ, আর না যাক, তোর ডিভোর্স হবেই, তোর মতন মহিলা নিয়ে ও সংসার করতে চায় না। অনেক মানুষ বলছে এই গেলি না কেন কোর্টে, সন্দীপকে নিয়েও আসবো, সন্দীপকে নিয়েও আসবো, অবশ্যই অনেক কিছু বলার আছে, অনেক কিছু সন্দীপকে বলার আছে, সন্দীপকে যেমন ভালোবাসি ভুল দেখলে অবশ্যই বলবো। তা আজকে আমি মন্দিরার মাকে নিয়ে বলছি, মন্দিরার শক্ত হয়েছে এরকম শক্ত হও, আগামী দিন ভুল করো না, ভগবান এরকম সুযোগ দেয় না, তোমার ওয়াইটিতে মানুষ তাও তোমাকে দেখতে যায় ভালোবাসে। আমি তো বলবো এই মহিলা বিচিত্র চরিত্রের মহিলা, না বউ হতে পেরেছে, না মা হতে পেরেছে, না দিদুন হতে পেরেছে, তাহলে আর অন্য মানুষের হবে কী করে? তারা তো ইউজ করবে, ছেড়ে দেবে, এখন তো পয়সা দুহাত দিয়ে রোজগার করবে। এখন তো ওনার তো উচিত ছিল দৌড়ে গিয়ে মন্দিরাকে জড়িয়ে ধরা যে না আমি তোকে ছাড়া কোথাও যাবো না। প্রত্যেকটা জিনিসে নোংরামি করতে সাহায্য করেছে, নোংরি মেয়ে ছেলে 12 বছর অন্য পুরুষের সাথে সংসার করেছে, সবাই বলবে না না ওকে অত্যাচার হয় না, হয় কি না? এইরকম ভারতীয় নারীরা ঘরে ঘরে দেখুন গিয়ে, কিন্তু তারাও শরীর বিক্রি করতে বেরিয়ে যায়নি, তারাও লোকের বাড়ি কাজ করেছে, রান্না করেছে, এনজিওতে অনেক কিছু আছে, সেলাই ফোরাই করে জীবন কাটানো যায়। আমি ওই পরপুরুষ ধরলাম, আর পরপুরুষ 12 বছর সংসার করে সে মরলেও বাঁচলো দেখতে গেলাম না। হ্যাঁ, জীবনটা এইরকমই হবে, কোনো স্থিরতা লক্ষ্য ভ্রষ্ট হলে তার জীবন এরকমই হবে। আমি বলবো এ খুঁটে খেতে পারবে, এ বহুত নোংরা মহিলা, এ কেউ ওর আপন হতে পারলো না, নিজের মেয়ে আপন হলো না, পরের লোকেরা কী আপন হবে? যার যার চ্যানেলের জন্য আজকে ওকে নাড়াঘাটা করে খেতে হচ্ছে, দেখছো না লেউড়িটাকে সবাইকে ছেড়ে এখন জ্ঞান দিতে বসেছে, জ্ঞান দিতে গিয়েও অনেক কিছু বললো, ফারিয়ার বান্ধবীর বাড়িতে শরীরের জ্বালা মেটাতে গেছিলো, আর তুই তুই রানাঘাটে ওই ফ্ল্যাটে গেছিলি নিজের শরীরের জ্বালা মেটাতে, নাহলে সেদিনই বলতিস যে ওখানে হুল নামে একজন ছিল যার চোখে মুখে শরীরে রন্ধে রন্ধে কামুকতা দেখেছিলাম, আর তোর চোখেই কামুকতাটা ধরা পড়েছে, কারণ তুই তো ওই ধরনের মেয়ে ছেলে। এইটুখানি বলার ছিল যে আমি দেখছি ক্যাটাকুড়ানিকে শরীরের কী খিদে, ওর ব্যবসা দিয়ে এখন কয়টা বাড়ি মনে হয় মায়ের গর্বেই ঢুকে গেছে, কয়টায় ভোটে নেগো, আর এদিকে কিষাণু বড় হয়ে কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এইসব মাগুলো মানে ধর্তিকা বোঝ, আমি বলবো দায়িত্ব নিয়ে বলবো ধর্তিকা বোঝ। আজকে ওর চ্যানেল ফিরে পেয়েছে, সেই ভিডিও মারতে বসেছে, অখাদ্য নোংরা ছি ধিক্কার এইসব মহিলা, এইসব মহিলার জন্য অন্য মহিলাদের খুব সহজেই সমাজ না নোংরা বলতে পায়, সাহস পায়। উলাঙ্গার একটা মেয়ের এই অবস্থা, গুরু দশা, তার স্বামী নেই, শুধু পড়ছে মুচ্ছে পড়ছে মুচ্ছে, আর এমন একটা মুখ করে রয়েছে ওর মতন শোকাহত আর কেউ নেই। আগে মনে হতো ভালো, এখন মনে হচ্ছে সত্যি নোংরা বলেই বাড়িতে থাকতে পারিনি, যেমন ক্যাটাকুড়ানি নোংরা বলেই বাড়িতে থাকতে পারিনি, বাড়ির থেকে বেরিয়ে গেছে শরীরের জ্বালা মেটাতে। আর এই লেউড়ি হচ্ছে সবচেয়ে বড় হারামি সমাজের জন্যে, আর সবাই একে চিনে নাও, এ মন্দিরার জন্য কতটা ক্ষতিকারক, সমস্ত জেনে যা বলতে পারিনি তাও বলেছে, তাহলে বিষাক্ত তো অবশ্যই করে। এও যেমন কারো হতে পারিনি, নিজের লোক নিজের লোক, তোর তোর শ্বশুর শাশুড়িকে তুই আপন করতে পেরেছিস, নিজের লোক তুই দেখাতে পেরেছিস, তাদের টেক কেয়ার করতে পেরেছিস, পারিসনি, বড় বড় জ্ঞান এখানে মারাতে আছে না, বাট চল আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, টাটা।